নমস্কার, আমি জাদুকর সুনীল কর্মকার আপনাদের সামনে আবার হাজির একটা নতুন এপিসোডে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যেই ভিউয়ার্সরা কমেন্ট করেছেন শান্তনুর জন্য, বিশেষ করে শান্তনুর জন্য যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। তার একটাই কারণ, সেটা হচ্ছে দেখুন এত কষ্ট করে ছেলের একটা ভিডিও বানালো আপনাদের দেখানোর জন্য, তাকে একটু কমেন্ট করে যদি একটু চিয়ার আপ করেন ভালো তো, খারাপ তো কিছু নেই। কাউকে যদি একটু ভালো বলেন, কাউকে যদি একটা স্মাইল দেন, সেও দেখবেন একটা আপনাকে স্মাইল দেবে। তা আপনি যদি কমেন্টে একটু লেখেন ভালো কিছু, যারা লিখেছেন যে এই ম্যাজিকটা শিখতে চাই তাদেরকে আরও বেশি ধন্যবাদ। তার কারণ আপনারা শিখতে চাইছেন বলেই শান্তনু আমাকে বলল, দাদা আপনি কিন্তু এই ম্যাজিকটা যারা যারা শিখতে চাইছে শিখিয়ে দিন। কিন্তু মুশকিলটা হলো কি, যে ওই ইনস্ট্রুমেন্টটা আমার কাছে নেই। বলছে ও স্যার আপনি পারবেন, দাদা আপনি যেভাবে পারুন ম্যাজিকটা শিখিয়ে দিন যারা শিখতে চাইছে। তা আমি সেই শেখানোর জন্য আজকে বসেছি। তা আমি তো জানেন একটু ফাঁকি মারি, ফাঁকি মেরেই শেখাই। আমি এই ফাঁকি মারার সাথে সাথে অনেক কথা বলে দিই, যারা বোঝেন তারা বোঝেন, আর যারা বোঝেন না তারা ভাবেন লোকটা কি বলে। আমি একটা কথা বলি, দেখুন শান্তনু যেভাবে ম্যাজিকটা দেখালো বা আমি যেভাবে ম্যাজিক দেখাই সেইভাবেই ম্যাজিক দেখাতে হবে, সেইভাবেই ম্যাজিক করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আপনি আপনার মতন করে করুন। আপনি যদি আপনার মতন করে করতে পারেন না তাহলে পরে সেটা একটা আলাদা জিনিস হবেন। তার কারণ হচ্ছে ম্যাজিকটার মধ্যে আপনার কিছু কন্ট্রিবিউশন থাকলো, তা আপনার কন্ট্রিবিউশন থাকা দরকার। ঠিক তেমনি আমি ম্যাজিকটা কীভাবে দেখানো যায়, কীভাবে শেখানো যায় অনেক ভেবেছি, ভেবে আমার কাছে কিছু জিনিস ছিল, আমি আপনাদের জাস্ট বোঝাবার জন্য এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি। আপনারা বুঝে নিন, বুঝে নেবার পরে আপনারা কিন্তু আবার আপনাদের বুদ্ধি খাটাবেন আপনাদের ইচ্ছে মতো। আপনি ভাববেন আমি এই কয়েন পাবো কোথায়, চাইনিজ কয়েন এই সেই, নানান রকমের প্রবলেম হবে। এই প্রবলেমটা সলভ করার নামই হচ্ছে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানে কি জানেন, যারা সবচাইতে বেশি শেয়ানা সেই হচ্ছে ম্যাজিশিয়ানা। অর্থাৎ আপনি যদি বুদ্ধি খাটান একটা না একটা উপায় বেরোবেই। সেই জন্যই, আর শুধু উপায় বেরোলে হবে না, তার মধ্যে আপনার নিজস্বতা একটুখানি দেবেন, শুধু হুবহু কপি করলে হবে না, একটু যদি নিজস্বটা দিয়ে দেন দেখবেন আপনার পারফরমেন্স সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। তা আসুন আজকাল বেশি কথা না বলে আই শান্তনু যে গত সপ্তাহে ম্যাজিকটা দেখিয়েছে সেই ম্যাজিকটার আজকে আমি রিভিল দেব, মানে শিখিয়ে দেব। কিন্তু যারা নতুন দেখছেন ভিডিওটা তারা, তাদের জন্য বলছি আমি আই বাটনে আমি ভিডিওটা দিয়ে দেবো, মানে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটা একবার দেখে নেবেন। আর তা নাহলে ডিসক্রিপশানেও আমি ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ভিডিওটা একবার দেখে নেবেন, পারফরমেন্সটা দেখে নেবেন, তারপরে টিচিংটাও দেখবেন, তারপরে আপনি আপনার মতন করে ম্যাজিকটা করবেন। তাই আজকাল বেশি কথা না বলে আসুন ম্যাজিকটা শুরু করা যাক, মানে টিচিংটা শুরু করা যাক। দেখুন কী করে করবেন। শান্তনু যেভাবে করেছিল আমি খানিকটা আপনাদের করে দেখানোর চেষ্টা করছি। আমি হয়তো শান্তনুর মতো অতটা ভালো করতে পারবো না, কিন্তু আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য করে দেখানোর চেষ্টা করছি। এখানে কয়েনের বদলে আমি একটা চিপস নিয়েছি, আর ওই যে প্যাকেট একটা ব্যবহার করেছিল, মানে কয়েন রাখার যেটা সুন্দর ব্যাগ ব্যবহার করেছিল, সেই ব্যাগ না করে আমি ট্রান্সপারেন্ট করেছি। তার কারণ হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কী করছে শান্তনু, প্রথমে এই ব্যাগ থেকে একটা এরকমভাবে কয়েন বার করে নিল, তাই তো, এরকম একটা কয়েন বার করে নিল। ব্যাগটার আর কোনো প্রয়োজন নেই, ব্যাগটা রেখে দিল। তারপরে যেটা করলো সেটা দেখুন ভালো করে, হ্যাঁ, যে কয়েনটাকে এরকমভাবে রাখলো, কয়েনটাকে জাস্ট এরকম রেখে কী করলো, হাতটা যখন সরালো তখন দেখা যাচ্ছে দুটো কয়েন। এই দুটো কয়েন যখন দেখাচ্ছে তখন দেখুন এই দুটো কয়েন দেখাতে গিয়ে যেটা করছে সেটা দারুণ ব্যাপার। দেখুন এই কয়েনটাকে শুধু চেঞ্জ করছে, মানে আগেরটা পিছনে পিছনেরটা আগে এইরকম করছে, জাস্ট যখন এরকম করছে তখন আপনি কী দেখতে পাচ্ছেন, যখন হাতটা সরাচ্ছে তখন দেখতে পাচ্ছেন এখানে তিনটে কয়েন হয়ে গেছে, তাই না। আর তারপরে যেটা করছে সেটা দারুণ, ওই মাঝখানের কয়েনটাকে নিচ্ছে, নিয়ে এই দেখুন মাঝখানের কয়েনটা ঠিক এরকম নিচ্ছে, হ্যাঁ, এই মাঝখানের কয়েনটাকে ঠিক এরকম নিয়ে যখন এরকম করছে তখন দেখা যাচ্ছে যে চারটে কয়েন হয়ে গেছে। এই তো বিষয়টা ছিল। আমি দেখুন আগেই বলছি ঠিক যেমন করেছিল তেমনটি হয়তো হবে না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য করছি। আরেকটা জিনিসও বলছি, সেটা হচ্ছে দেখুন কয়েন দিয়েই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই।
যার কারণে আমি আমি আমার মতন করে ভেবে আপনাদের বলবার চেষ্টা করছি যে এরকম চিপস দিয়েও আপনি করতে পারেন। তারপরে কি দেখালো, চিপসের মানে কয়েনের উল্টো দিকটাও দেখিয়ে দিল, ঠিক এরকমভাবে। দেখুন শান্তনু ঠিক যেমন যেমন করেছিল আমি তেমন তেমন করবার চেষ্টা করছি, মানে করে দেখানোর চেষ্টা করছি আর কি। কিন্তু আপনারাও এইরকমই করেন তার কোনো মানে নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। তারপরে যেটা করেছে দেখুন, আমি বলছি ঠিকঠাক নাও হতে পারে, কোনো সেই জন্য কোনো ব্যাপার না, আমি জাস্ট করে বোঝানোর চেষ্টা করছি। তারপরে কয়েনগুলোকে এরকম ঢাকলো, জাস্ট এরকমভাবে ঢেকে জাস্ট হাত দুটো যখন সরালো তখন দেখা গেল আরও কয়েন বেড়ে গেছে, তাই না? তারপরে এগুলো আমার উল্টোপাল্টা হচ্ছে আর কি। হ্যাঁ, তারপরে যখন আবার এরকমভাবে হাত দুটো সরালো এরকমভাবে তখন দেখা যাচ্ছে আরও কয়েন বেড়ে গেল। দেখুন আমি কিন্তু ঠিকঠাক করতে পারলাম না, আগে পিছিয়ে হলো, অসুবিধা নেই, কিন্তু কয়েনগুলো বাড়লো। আর কয়েনগুলো বারবার পরে কী করলো, হাতটাকে একবার এখান থেকে এরকমভাবে পাস দিল, এখানে একটা আলাদা কয়েন চলে এলো। এই পুরো ব্যাপারটা ছিল আর কি। তো এই পুরো ব্যাপারটা করতে গেলে কী কী লাগবে, প্রথমত কথা হচ্ছে একটা অড কয়েন, এটা হচ্ছে একটা অড কয়েন, একটা অড কয়েন লাগবে। আর লাগবে হচ্ছে একটা দুটো তিনটে চারটে চিপস লাগবে, চারটে চিপস। আর এই যে চারটে দেখতে পাচ্ছেন, এই চারটে কিন্তু চিপস নয়, এই চিপসের উপরে এর একটা কভার, এই দেখুন, এই চিপসের উপরে একটা কভার। অর্থাৎ কি না, আমরা যাকে বলি সেল কয়েন, ম্যাজিশিয়ানরা ভালোই বুঝবেন সেল কয়েন। তো এইটা হচ্ছে এই রকম, শান্তনু যেটা দেখেছে সেটা ম্যাজিকের দোকানে কিনতে পাওয়া যায়, সেটা আপনারা কিনতে পারেন, কিংবা আপনি আপনার বুদ্ধি লাগিয়ে যদি এটা করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হবে। এটা দিয়েই করতে হবে তার কোনো মানে নেই, কয়েন দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, কী দিয়ে করলে এই ম্যাজিকটা করা যাবে আপনারা ভেবে নেবেন। তাহলে এটা একটা হলো, এটাও একটা সেল, এটাও একটা হলো, এটাও একটা সেল, এটাও একটা হলো, এটাও একটা সেল, এটাও একটা হলো। দেখুন এবারে এটা পারফরমেন্স, আপনি এটা পারফর্ম করবেন কি করে সেইটাও আমি বলবো। তার আগে বলবো দেখুন শান্তনুর জন্য এবং আমার চ্যানেলের জন্যই বলবো যে আপনাদের যদি বিষয়টা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বিষয়টা কেমন লাগলো কমেন্ট করে অবশ্য অবশ্যই জানাবেন। কমেন্ট করলে না ভীষণ ভালো লাগে আপনাদের জন্য, আরও নতুন কিছু করার ইচ্ছে জাগে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশের যে বেল আইকনটা থাকে তো ওটা ক্লিক করে অল করে দেবেন। অল করে দিলে কী হবে, আমি যে কোনো ভিডিও, সেটা শান্তনুরই ছাড়ি, দীপকদারই ছাড়ি, বা আমার এই ভিডিও আমি আপলোড করি, সেটা আপনারা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এমন এমন ম্যাজিকের সিক্রেট আপনারা জানতে পারবেন যেটা অন্য কোনো চ্যানেলে পাবেন না, তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন এবার কী করে পারফর্মস করতে হবে সেটা একটু বলে দিই। কিছুই না, এইগুলো তো সেল, মানে একটার মধ্যে একটা আছে, এই সেলগুলোকে উল্টো করে নিন, উল্টো করে, মানে এরকম করে করলে পড়ে যাবে, এই দেখুন এইভাবে করলে পড়ে যাবে, কিন্তু এইভাবে করলে পড়ছে না, অর্থাৎ কি না সেলটার ভেতরে আছে। তো এই উল্টো করে একটা দুটো তিনটে, আর একটা হচ্ছে এই প্যাকেটের মধ্যে, অর্থাৎ কি না আপনি একটা কয়েনের ব্যাগ যদি রাখেন তার মধ্যে, এই এই হলো সেট আপ। আর একটা যেটা অড কয়েন থাকলো সেটা আপনি এই আপনার ম্যাটের তলায় এভাবে রেখে দিতে পারেন, ব্যাস। এটা নিতে হবে অতি সাবধানে, একটু প্র্যাকটিস আপনাদের করতে হবে, প্র্যাকটিস করলে ভীষণ ভালো করতে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে যে একটা জিনিস আপনাদের জানতেই হবে, সেটা হচ্ছে পাম্প করা। আমি পাম্প করাটা একটুখানি বলে দিই, যারা জানেন তারা সবাই জানেন, যারা জানেন মানে সকলেই জানেন, এই যে এটা হচ্ছে পাম্প, এই পাম্প করাটা আপনাদের শিখতে হবে। পাম্প করা, এই পাম্প করা অবস্থায় যে কাজগুলো করছি দেখুন, আমি এটা সরাচ্ছি, এটা সরাচ্ছি, এই ব্যাগ খুলছি, এই যে করছি দেখুন, আমার কিন্তু এখানে রয়েছে এটা, অথচ আমি এই কাজগুলো করছি কিন্তু খুব সাবলীল মনে হচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে আমার হাতের মধ্যে এটা এরকম পাম্প করা রয়েছে। তো এই অবস্থাতে এই কাজগুলো আমি করছি, এটা সরাচ্ছি, এটা সরাচ্ছি, এটা সরাচ্ছি, বা ধরুন এই প্যাকেট থেকে এটা এই কয়েনটা বার করলাম, তাতে বোঝা গেল কি যে আমার হাতে কয়েন আছে। এই ক্যামেরায় দেখা গেলে আলাদা কথা, কিন্তু এমনি আপনি সাবলীলভাবে বুঝতেই পারবেন না যে আমার হাতে কয়েন আছে। এই পাম্প করাটা আপনাদের শিখতে হবে। তাহলে এটা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না একটু প্র্যাকটিস করে নেবেন। তাহলে পরে তিনটে এখানে সেল কয়েন আছে, অর্থাৎ এখানে সেল চিপস আছে তিনখানা। এই তিনটে কয়েনকে আমি এখানে পামে রাখছি, পাম্প করে রাখছি, এই পাম্প করে রাখলাম। তাহলে এখানে পাম্প করা রয়েছে আমার তিনখানা কয়েন, জাস্ট এরকম। আপনি এক জায়গায় করেও রাখতে পারেন, একটা একটা করে ছাড়াটাও শিখতে হবে, এরকমভাবে একটা ছাড়তে হবে, একটা, তারপরে আবার
একটা, তারপরে আবার একটা ছাড়তে হবে, এটাও শিখতে হবে একটু, ঠিক আছে? তাহলে পরে এখানে রইল তিনটে সেল, আর এই আপনার ব্যাগের মধ্যে রয়েছে একটা কয়েন। আপনি ব্যাগটা সামনে নিয়ে আসুন, নিয়ে এসে সকলের সামনেই কয়েনটা খুলে এরকম হাতে নিয়ে নিন, নিয়ে দেখান। দেখুন পামে থাকা কয়েনগুলো কিন্তু দেখা যাবে না, দর্শক দেখতে পাবে না। এই অবস্থাতে আপনি কয়েনটাকে এখানে রাখলেন, ব্যাগটা সরিয়ে দিলেন। এইটা দেখানোর সময় আপনি এইটা দেখুন, হাতটা এখানে একটু আড়াল হলো, আপনি এখান থেকে একটা কয়েন এখানে ছেড়ে দিন, জাস্ট একটা ছেড়ে দিলেন। হাতটা সরালে পরে দেখুন এখন দুটো কয়েন দেখা যাচ্ছে, কি মজার ব্যাপার না? দুটো কয়েন দেখা যাচ্ছে। এই কয়েনটা একটু ঠেলে দিন, যখন একটু ঠেলে দিচ্ছেন তখন আপনি সেকেন্ড কয়েনটা, এটা যখন ঠেলে দিচ্ছেন তখন সেকেন্ড কয়েনটা এখানে ছেড়ে দিন, তারপরে এই হাতটা সরিয়ে দিন, দেখুন সেকেন্ড কয়েনটা এখানে চলে এসেছে, কি দারুণ ব্যাপার দেখুন। আর দেখুন আপনি যখন এই কয়েনটা সরাচ্ছেন বা হ্যাঁ এই কয়েনটা যখন সরাচ্ছেন তখন এই কয়েনটা এখানে ছেড়ে দিতে পারছেন। দেখুন আপনি ভিডিওটা আরেকবার দেখে নেবেন, আমি কিন্তু ঠিক জানি না, আমি আমার মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন এই কয়েনটা যখন সরাচ্ছেন তখন এই কয়েনটা এখানে ছাড়লেন, এই দেখুন এই কিন্তু চারটে কয়েন হয়ে গেল। শান্তনু ভিডিওটা আরেকবার দেখে নেবেন, হ্যাঁ ঠিক স্টেপগুলো পরপর এটা স্টেপগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? এইবারে যেটা করবেন সেটা হচ্ছে এই কয়েনটা উল্টে দিন। দেখুন এখান থেকে তো এই সেলটা উঠবে না, কারণ সেলটাতে উল্টো করে রাখা আছে, এরকম করে রাখলে তবেই খুলবে। তাহলে আপনি কী করুন, এটাকে এবারে উল্টো করে দিন, এটাও উল্টো করে দিন, মানে দুদিকটা আপনি দেখাচ্ছেন জাস্ট, আর আসলে আপনি আপনার কাজ করছেন, মানে উল্টে নিচ্ছে, উল্টে নালে হবে না আর কি। এই উল্টে দিলেন, দিয়ে এবার যেটা করছেন সেটা হচ্ছে এই কয়েনটাকে নিয়ে এই তিনটে আঙুলের ভাবে চাপা দিলে পরে কী হবে, এই ওপরের সেলটা উঠে আসবে, এই দেখুন এইরকমভাবে। আর ওপরেরটা এরকম যদি চাপা থাকে দেখুন ঠিক এরকম, তাহলে বোঝা যাচ্ছে না, এখান থেকে টপ করে তুলে নিতে পারছেন। তাহলে আপনি এটাও তুললেন, হয়ে গেল। তারপর আপনি এটাও তুললেন, ছটা কয়েন হয়ে গেল। তাহলে তোলাটা আমি যেভাবে তুললাম এভাবে তুলবেন না, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। এইরকমভাবে হাতটা রাখবেন, জাস্ট এরকমভাবে হাতটা রাখবেন, রাখলে পরেই দেখা যাবে এটা উঠে আসছে, উঠে আসলো, এই দেখুন উঠে আসছে, এই রেখে দিলেন, তারপরে আবার এই এই রেখে দিলেন। এই যেই এটা হয়ে গেছে আপনার এই হাতটা তখন এখানে আসবে, আর এখানে যে কয়েনটা রেখেছেন অল্ট কয়েনটা, এইটা টপ করে নিয়ে পাম্প করে ফেলুন, করে জাস্ট এইখানে এই এই কয়েনটা এখানে এরকম দিয়ে জাস্ট এরকম করতে পারে। বিষয়টা খুবই ইজি, একটু প্র্যাকটিস করতে হবে। দেখুন ভালো ম্যাজিক যদি দর্শককে দেখাতে হয় একটু তো প্র্যাকটিস করতেই হবে, তো একটু প্র্যাকটিস করতে হবে। আর এই যদি জিনিসটা একটু জোগাড় করতে পারেন তাহলে পরে আমি বলতে পারি যে আপনি যদি কোনো কম্পিটিশানে দেখান না, ম্যাজিকের কম্পিটিশানে দেখান, তাহলেও পরে সেখানে আপনি একটা র্যাঙ্ক করতে পারবেন। আর দর্শক আমাদের যারা দর্শক, আপনার যা দর্শক, সেই দর্শকদের যদি দর্শকরা কেমন ভালোবাসবে সেইটা বুঝে যদি আপনি এই অ্যাপারেটসটাই পুরো চেঞ্জ করতে পারেন। অ্যাপারেটাস দর্শকের মতো করে করতে হবে। কয়েন হচ্ছে খুব চেনা জানা জিনিস, চাইনিজ কয়েন কিন্তু আমাদের দেশের জিনিস নয়, কিন্তু আপনি চাইনিজ কয়েন একটা লোকের হাতে দিলেন, দেখলো পছন্দ করলো, তারপরে তাকে দিয়ে ম্যাজিক করলেন, সেটা ভালো লাগবে। বা আমাদের দেশের কয়েন দিয়ে যদি করেন, কী করে করা যাবে এটা আপনাকে ভাবতে হবে, ভেবে যদি করতে পারেন আমি বলতে পারি এটা একটা খুব সুন্দর ম্যাজিক। আপনি আপনার দর্শকদের দেখান, প্র্যাকটিস করুন, খুব এনজয় করুন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই।